কবুল করো আমার কুরবানি। সবাইকে জানাই আমরা হইতেছে একবারই খাইতে বৃষ্টির মধ্যে, খাওয়া দাওয়া কোনো কিন্তু আপনি কি না কোনো আপনাই ঈদ মুবারক। আলুদের মধ্যে দধি দিছে, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে নিজেকে আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত করা। কোলাকুলির মানেটাকে জানেন? কোলাকুলির মানে হচ্ছে একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের আত্মার মিলন, সমস্ত দুঃখ কষ্ট সব কিছু ভুলিয়ে দিয়ে মনের শান্তি একজন আরেকজনকে বিনিময় করা। ঈদের পূর্ণতা ছড়িয়ে যাক সবার মাঝে, আর সকলের কোরবানি কবুল হোক আল্লাহর দ্বারে। গাছ টু মাস রেইন আফটার জামাত, আমরা নামাজটা পড়তে পারছি ঠিকঠাকভাবে, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাই ব্রাদারের সাথে সুন্দরভাবে ছবিও তুলতে পারি নাই। এই যে সবুজ হতাশ হতাশ, বৃষ্টি পড়তেছে খুবই, বৃষ্টি বৃষ্টির মধ্যে ব্লক করতেছে, আরো ভালো লাগতেছে। কি এর সাথে? আরে এই কাকা বিয়ে করছে বলে কবে কাকা? বিবাহিত জীবন আর আজকের দিনের মধ্যে মিল আছে? কেন ভাই, দুইটাই খারাপ। হ্যাঁ রে ব্যাড, হ্যাঁ তোর কামটা কি, লাইটটা দেস না কেন? রাইট নাও গাইস, আমরা কিন্তু একটা রাস্তার পারে মানে ঈদগাহ থেকে বের হয়ে বৃষ্টির মধ্যে আটকে গেছি, দ্যাটস হোয়াই আমরা বেরোতে পারতাছি না, সুন্দর সুন্দর জোস জোস ফুটেজ গুলো নিতে পারতাছি না। আজকে আমার মনটা খারাপ, বিকজ এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর রেইনি ওয়েদার, একটা বউ লাগে মাস্ট, বাট আই ডোন্ট হ্যাভ। আমাদের পাঁচটা ফ্রেন্ডের মধ্যে আমার অন্যতম একটা, আমার একটা বেস্ট ফ্রেন্ড, সবগুলো আমার বেস্ট ফ্রেন্ড, ভাইয়ের মতো বন্ধু। আসল কাজটা সেরে ফেলছে, আসল কাজটা সেরে ফেলছে। তোমার বিবাহিত জীবনের জন্য শুভকামনা দিয়ে দিলাম আমরা। শুভকামনা, ধন্যবাদ তোমাকে। এক বৃষ্টিময় ঈদ কাকা, এক বৃষ্টিময় ঈদ, সেই চিল আমরা হইতেছে একবারই খাইতে বৃষ্টির মধ্যে, খাওয়া দাওয়া কোনো কিন্তু আপনি কি না কোনো আপনাই, খাওয়া দাওয়া আপনাই। আরে এইদিকে বাসা, এইদিকে যার বাসা আইসি, হ্যাঁ এই খবর নাই, বন্ধুর বাসা চলে আসছি দাওয়াত খাইতে। গাছ বৃষ্টি অবস্থা দেখো, ও মাই গড সো হট। আমি আগে চলে আসছি, একজন লোক মানে আর বৃষ্টিতে বেজদার আছি কিন্তু মানে দাঁত খাওয়া মিস নেই নাকি, এই দাঁত খাই না লোক আমার, বগিরাতে নাইছে বলে কারণ প্রতি বছর এই জায়গা আমরা আমার বন্ধুর বাসা শুরু করি, তো বৃষ্টি আর রোদ নাই, খাইতে হবে, আসতে হবে, যাইতো তারা ধরো না, আচ্ছা আস্তে আস্তে নেই, এত খাই লইবে তো দেই, দাও আমি তো ভাই হয়তো সেটা দেই বন্ধু। আরে আমরা আসলে তো ইসুরি দেখে আর মাথা ঠিক থাকে না, আর মান আর কত ঈদ মুবারক।
ভাই ঈদ মুবারক ঈদ মুবারক ফ্রেন্ড হাই স্কুলের ফ্রেন্ড আমার খুবই কাছের ফ্রেন্ড মানে এই জায়গা থাকে যারা কিন্তু আমার সাথে বাটপারি করে আমার দেয়া করে না আমার সাথে দেয়া করে না আয় ঘুরে পরে ধরা গায়ে গেছে ঠিক আছে যে ব্যাগ লয়ে যাইতেছে তোরা দৌড়ছি না আমার কোলাগুলি করে লইলাম মানতে পারতাছি না ঠিক আছে এটা সারাসার মিথ্যা কথা বললো আমার বড় ভাই সে ঠিক আছে সারে ছুটি আসছে আজকে হচ্ছে 29 তারিখ যাও করো কালকে ট্রিট দিব আমি হ্যাঁ ইনশাআল্লাহ আমার এই কোন জায়গার বন্ধু তুমি জানো আমি মালদ্বীপে থাকি মালদ্বীপ থেকে দেখা করার জন্য চলে এসেছি আমার না যাক মজা করলাম আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল লেক পার ঘুরতে আসা খুবই ভালো লাগতেছে আমার তোমার কেমন লাগতেছে তুমি কয়দিন ধরে আসছো বন্ধু আমি আসছি আজকে 15 দিন তো আমার অনেক ভালো লাগতেছে বাংলাদেশ আমার একটু নর্থ কেমন নাই বন্ধু কষ্ট পেলাম সরি আমি অ্যাকচুয়ালি আমার একটু বিজি কারণে আমি নর্থ দিতে পারিনি তোমার বাড়ি আসলে অনেকদিন পরে দেখা হয়ে যায় মায়া দেখতে আসছিল আসসালামু আলাইকুম ভাইয়া ঈদ মানে যে সত্যিকারই আসলে ভাই ব্রাদার মা বাবা আত্মীয় স্বজনের সাথে মিলন বন্ধন তা তো এবার খুব হলো খুব জম্পেশ হলো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ আগে আসা ওই যদি ক্যামেরা মানে যদি আসা এই কাজ শুট অ্যাকশন 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 উড়ে যাও বিবাহিত জীবন আর আজকের দিনটার মধ্যে খুব মিল